চেয়ারম্যান এবং মেম্বার তারা জনপ্রতিনিধি, তারা শপথ করে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, এবং চেয়ারম্যান তিনি ইউনিয়ন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। তিনি যদি নিজে আইন ভঙ্গ করেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে অন্য সাধারণ মানুষ আরো অনেক বেশি উৎসাহিত হয়ে যায় বেআইনি আচরণ করা এবং বেআইনি কর্মকাণ্ড করার জন্য। আমরা চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা গ্রেপ্তার যাতে দ্রুত করা হয়, অথবা কেউ যদি সত্য দিয়ে আমাদের সহযোগিতা করে, অথবা কেউ যদি তাকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারে, জেলা প্রশাসন তাদেরকে পুরস্কার ঘোষণা করবে। আমরা চাই যে দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক, এবং এই গ্রেপ্তারে আমরা সাংবাদিক সহ সবাইকে অনুরোধ জানাই যে তাদেরকে গ্রেপ্তারের জন্য সহযোগিতা করেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন, এবং আমরা এই বিষয়ে মিডিয়ার সহযোগিতা চাই যে তাদের, বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বার যারা শপথ নিয়ে দায়বদ্ধ ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, তারা যেহেতু এই শপথ ভঙ্গ করেছেন এবং নিজেরা আইন হাতে তুলে নিয়ে নিজেরা এখানে আমরা ভিডিওতে দেখেছি নিজেরাই আঘাত করেছেন এবং হত্যা করার সাথে তারা সরাসরি জড়িত বলে বিভিন্ন মিডিয়া আমরা ভিডিওতে দেখেছি, যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করার সহযোগিতা চাই আমরা সকল মিডিয়ার কাছে, এবং এই বিষয়ে আরো যারা জড়িত সবার ছবি সহ আমরা মিডিয়ায় তাদের গ্রেপ্তারের জন্য বা ধরিয়ে দেওয়ার জন্য আমরা সকল মিডিয়ায় আমরা অনুরোধ জানাবো যে যাদের তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য আপনারা সহযোগিতা করেন। এবং আমরা আশা করছি এবং যারা আসামি যারা সরাসরি জড়িত ছিল তারা যাতে দ্রুত আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে তারা তাদের আইনানুগ সহযোগিতা নেন। আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা যাতে আত্মসমর্পণ করেন, দ্রুত আত্মসমর্পণ করেন এবং তারা তাদের আইনগত সহযোগিতা যাতে তারা নেয়।